পথে ঘাটে ঘরমুখী মানুষের ভিড়, বাস ও রেলের স্বস্তির যাত্রা, শিমুলিয়া ঘাটে জটলা। মার্কিন নিষেধাজ্ঞার পরও ক্রসফায়ার বন্ধ হয়নি, অভিযোগ ফখরুলের। পবিত্র জুমাতুল বিদা পালিত, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম, মোহসানার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএস টিএমটি বর্ষীয় নাম দেখছিলেন, এবার পুরো খবর। ঈদের ছুটি শুরু হলেও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া চাপ এখনও দেখা যায়নি। সকালের দিকে যাত্রীদের চাপ কিছুটা থাকলেও পরে তা কমে যায়। আরও জানাচ্ছেন এস এম আতিক। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ভোর 6:40 ছাড়ার কথা থাকলেও ছেড়েছে 1:10 পরে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছেড়েছে 1:20 বিলম্বে। যাব হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসে, এটা হচ্ছে খুলনাতে যাবে, আর ট্রেনটা যাওয়ার কথা ছিল 8:15, কিন্তু ট্রেনটা প্রায় 1.5 ঘন্টার মতো লেট হবে। ট্রেন আমাদের প্রচুর লেট হয়ে গেছে, সেহেতু আমরা সকাল 6:00 থেকে এয়ারপোর্ট থেকে এখানে আসছি। এই দুটি ট্রেন ছাড়া বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। উত্তরবঙ্গগামী ট্রেনে যাত্রীদের চাপ দেখা গেলেও বাকি ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে স্বাভাবিক যাত্রী নিয়েই ছেড়েছে। এবার মনে হচ্ছে ভিড় একটু কম, খুব বেশি মনে হচ্ছে না, কারণ অন্যান্যবার আরও বেশি ভিড় থাকে। এটা অনেক বড় শুক্রিয়া যে যেতে পারছে অবশেষে, দীর্ঘ 30 ঘন্টা পরে টিকিট কেটে রাইট টাইমে ট্রেন আসছে, কোনো সমস্যা নেই। অন্যান্যবার যেমন এতটা দেরি হয়, এত ভিড় হয়, সে তুলনায় এবার খুবই মানে স্বাভাবিকভাবে আমরা যাইতে পারছি। ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রীদের চাপ সবসময় বেশি থাকে, তবে এবার কর্তৃপক্ষ টিকিট ছাড়া কাউকেই স্টেশনের ভেতরে ঢুকতে দেয়নি। সম্মানিত যাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের গেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, যাতে বিনা টিকিটে লোকজন প্রবেশ করে টিকিটদারী যাত্রীদের অসুবিধা না করতে পারে। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও মোটামুটি স্বাভাবিক নিয়মেই ছেড়ে গেছে বাস। যারা অগ্রিম টিকিট করেননি তাদের অনেকেই জানিয়েছেন রাস্তায় বাস কম চলছে। রাস্তাঘাটের অবস্থা আসলে গাড়ি ঘোড়া অনেক কম, ট্রেনে তো যাওয়ার কোনো সিস্টেমই নাই, ট্রেনের টিকিট তো অগ্রিম কাটার চেষ্টা করছে, কাটতে পারি নাই। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনে প্রচণ্ড চাপ রয়েছে। ঘাটে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যা বেশি। ভোর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুটে যানবাহনে প্রচণ্ড চাপ রয়েছে। লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মাত্র 10টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ রুটে 155টি স্পিডবোট ও 87টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনার পর অনেক ফেরি আরিচা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের সড়কের অবস্থা ভালো দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঈদযাত্রায় ভোগান্তি হবে না। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সড়কগুলো এবার আগে যে কোনো সময় চাইতে বাংলাদেশের রাস্তাঘাট ভালো, কোনো অবস্থাতে যে মানুষের জনগণের যাতে দুর্ভোগ না হয়, যাদের যে দায়িত্ব সে দায়িত্বটা যথাযথভাবে যদি পালন করা হয় তাহলে ঈদ যাত্রা এবার অনেকটা ভালো হবে, নির্বিঘ্ন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার ভারতের কাছে ধরনা দিচ্ছে, যা লজ্জাজনক। নিষেধাজ্ঞার পরও ক্রসফায়ার বন্ধ হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এক ইফতার মাহফিলে এসব বলেন মির্জা ফখরুল। নাফিস আশরাফকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন প্রশাসন এবং র্যাব পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। তিনি বলেন, সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়েই র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছে। সমস্যার সমাধান করতে হলে তাদের যেটা করা উচিত ছিল, তার যে ওই কর্মকর্তাদেরকে সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিল, এবং
এই সমস্যাগুলোকে সুন্দরবার যেন আর যেন ক্রস ফায়ার না হয়, আর যেন ধুম না হয়, তা না করে কী করেছে, আবার কয়েকদিন আগে দেখেছেন দুইজনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা ভারতের কাছে সাহায্য চাইবেন, দুঃখার্থী তাদেরকে যারা নিজের সমস্যা নিজেরা সমাধান করতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আওয়ামী লীগ 173 দিন হরতাল পালন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীনরা নিরপেক্ষ সরকারকে এখন ভয় পায়। তিনি বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের ইস্যুতে এবার আর ছাড় দেবে না বিএনপি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে করে গণতন্ত্রের পক্ষে যারা থাকবেন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদেরকে একটা দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জুমা গাজীপুর স্টেডিয়ামের দ্বিতীয় জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি সালনা এলাকায় নাসিরউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ এতে শরিক হন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বিএনপি নেতাকে। এর আগে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এম এ মান্নান। যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা, অর্থাৎ এই রমজানের শেষ জুমা। শুক্রবার মসজিদে মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসল্লিরা মহান আল্লাহর কাছে দুনিয়ার শান্তি ও আখিরাতের নাজাত কামনা করেন। সমাজের শান্তি প্রতিষ্ঠা আর নৈরাজ্য ও হানাহানি বন্ধের তাগিদ দেওয়া হয় জুমার খুতবায়। রমজানের সংযম, সৌহার্দ্য আর ত্যাগের শিক্ষাকে সামনের মাসগুলোতে কাজে লাগিয়ে মহান আল্লাহর সান্নিধ্য পাবার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের তাগিদ দেওয়া হয় জুমার খুতবায়। বায়তুল মোকারম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিজুল কোরআন প্রতিযোগিতা 2022 পিএইচপি কোরআনের আলোর এবারের চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। জমজমাট গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন সহ চারজনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিল। কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়ে পুরো রমজান মাস জুড়ে দর্শকদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এসব খুদে হাফেজরা। চূড়ান্ত পর্বে খুদে হাফেজদের তেলাওয়াত শুনতে এসেছেন সুধীজন, এসেছেন গুরুজনেরাও। চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ জাকারিয়াকে 4 লাখ এবং প্রথম রানার আপ হাফেজ নাসরুল্লাহকে 3 লাখ, দ্বিতীয় রানার আপ হাফেজ আবদুল্লাহ আল মারুফকে 2 লাখ এবং চতুর্থ বিজয়ীকে 1 লাখ টাকাসহ একটি করে ল্যাপটপ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। বিজয়ীদের শিক্ষকদের দেওয়া হয় মোটরসাইকেল। আল্লাহর কাছে শুকরগুজারি করি, আমার বাচ্চারা সমস্ত পৃথিবীর বুকে জাগরণ সৃষ্টি করছে। যারা এই অনুষ্ঠানকে চালানোর জন্য সহযোগিতা করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন, আমি এনটিভির পরিবারের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই। অবশ্যই প্রতিভাদের মধ্যে সেরা প্রতিভা হবে এই কোরআনের প্রতিভারা, সে অনুরোধ করব রাষ্ট্রীয়ভাবে যাতে করে তাদেরকে মূল্যায়ন করা হয়। ইসলামের শান্তি, সাম্য আর ভ্রাতৃত্বকে ছড়িয়ে দিয়ে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল লাখো শ্রোতার হৃদয়। ইসলামিক স্কলারদের জন্য আমরা দিগন্ত উন্মোচন করতে চাচ্ছি, তারা যেন মূল স্রোতের সঙ্গে এসে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে মানুষকে আদর্শ নৈতিক মানুষে পরিণত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রতি বছর এই অনুষ্ঠান তার ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতা সমাগম থাকলেও ছিল না উপচে পড়া ভিড়। রাজধানীর নিউ মার্কেট এলাকায় শেষ সময়ের কেনাকাটা করেছেন নগরবাসী। যারা ঈদে ঢাকায় অবস্থান করছেন তাদের বেশিরভাগ এসেছিলেন মার্কেটে, পোশাকের সাথে মিলিয়ে কিনেছেন কসমেটিক্স, জুতা। আর শপিং মলগুলোতে কিছুটা বেশি ক্রেতা সমাগম ছিল। ছুটি শুরু হওয়ায় স্বস্তিতে কেনাকাটা করতেই একটু দেরি করে শপিং মলে এসেছেন। যানজটমুক্ত রাস্তা আর ভিড়হীন মার্কেটে কেনাকাটা করে ক্রেতারা বেশ খুশি। এদিকে রমজানের শুরু থেকে বিক্রেতাদের মুখে যে খুশির ছাপ ছিল সেটা কিছুটা ভাটা পড়েছে। ছুটি প্রথম দিনে ক্রেতা সমাগম কম হওয়ায় বিক্রিও ছিল অন্য দিনের তুলনায় কম। জামা কাপড়ের সাথে মিলে বাকি যেটুকু থাকে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। শেষ মুহূর্তে ফাঁকা থাকে দেখে শেষ মুহূর্তে এসেছি। আমার একটা জিন্সের প্যান্ট, একটা উপরে একটা শার্ট, মানে শার্ট আর একটা জুতা আগে সাথে চলে। শেষ মুহূর্তে আসার কারণেই হচ্ছে যে ভিড়টা যাতে একটু কম পাই, শান্তিতে শপিং করার জন্য চলে আসা। মানুষজন একটু কম, বাট সেল হচ্ছে, যারা আসেন তারা কিনছেন। সাভারে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে বাসের হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা গুরুতর। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রামগামী বাসটিতে প্রথম যাত্রী হিসেবে ওঠেন জহির। ছিনতাইয়ের শিকার হতে পারেন এমন আশঙ্কায় জহির বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেন সুপারভাইজার ও হেলপার। এক পর্যায়ে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাকে। গুরুতর আহত জহিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তুহিন পরিবহনের সুপারভাইজার আব্দুল মজিদ ও হেলপার মানিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব এবং দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা আব্দুল আজিজের দাফন সম্পূর্ণ হয়েছে। সকালে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন অসংখ্য মানুষ। বাদজুমা মুরাদনগরের আজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে রাজা চাপিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাজধানীর বনানী এবং গুলশানে তার দুটি জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তানের জনক আব্দুল আজিজের মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। আন্তর্জাতিক সংবাদ। একই সময়ে সৌদি আরব সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সত্য ক্ষমতা নেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সফরকালে সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট। সৌদিকে ভ্রাতৃপ্রতিম দেশ আখ্যা দিয়ে দুদেশের সম্পর্ককে নতুন যুগে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। সাংবাদিক জামাল খাশুগি হত্যাকাণ্ড ইস্যুতে সৃষ্ট জটিলতার পর এরদোয়ানের সৌদি সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ক্ষমতা গ্রহণের পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিন দিনের জন্য সৌদি সফর করছেন তিনি। সফরের সময় পাক প্রতিনিধি দল মসজিদে নববী পরিদর্শনে গেলে নজিরবিহীনভাবে মসজিদের অভ্যন্তরে শেহবাজ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বেশ কিছু পাকিস্তানি। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে একেএস টিএমটি বার্ষিক নামগুলো জানিয়ে দেব আরও একবার। পথে ঘাটে ঘরমুখী মানুষের ভিড়, বাস ও রেলের স্বস্তির যাত্রা শিমুলিয়া ঘাটে জটলা। মার্কিন নিষেধাজ্ঞার পরও ক্রসফায়ার বন্ধ হয়নি, অভিযোগ ফখরুলের। পবিত্র জুমাতুল বিদা পালিত, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।